নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মিথুন রাশির ছয়টি মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে আজ সতেরোই জানুয়ারি দু মিথুন রাশির ঢাইয়া সমাপ্ত হয়ে গেছে এই যে মিথুন রাশির ঢাইয়া সমাপ্ত হয়ে শনির যে ট্রানজিট মিথুন রাশিকে কি রেজাল্ট দিতে চলেছে ছয়টি মহা বাণী আমি এই ভিডিওতে করব দেখুন প্রথম কথা আপনাদের থেকে বড় সুখবর শনির ঢাইয়া সমাপ্ত এবং নবমভাবে শনি কিন্তু অবস্থান করছে প্রথম কথা আমি একটি কথা আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্রে শনি যেভাবে অবস্থান করে সেভাবে বৃদ্ধি কিন্তু করে অর্থাৎ মজবুত হয় সেই ভাবটা অর্থাৎ আপনার লগ্ন টু দ্বাদশে যেখানে অবস্থান করবে সেখানে কিন্তু শুভ ফল কিন্তু দেয় আর যেভাবে দৃষ্টি দেয় সে ভাবটা কিন্তু নাশ করে তো নবমভাবে চলে এসছে শুনি অর্থাৎ ভাগ্যভাবে নবম ভাব আমাদের ভাগ্য পিতার জায়গা নবম ভাব আমাদের ধর্মীয় জায়গা অর্থাৎ এই যে তিরিশ বছর পর এই ভাগ্যভাবে শুনি অবস্থান করে মিথুন রাশির যত জাতক অথবা জাতিকারা আছে তাদের কিন্তু সুবর্ণ সময় আসতে কিন্তু চলেছে নাম্বার ওয়ান এক নম্বর ভবিষ্যৎ বাণী আপনাদের এই যে ঢাইয়া সমাপ্ত হলো আপনাদের শুভ কর্ম আপনাদের কিন্তু হবে শুভ কাজ গৃহে আগামী আড়াই বছরের মধ্যে শুভ বিবাহ আপনার অন্নপ্রাশন গৃহ গৃহপ্রবেশ কোনো গাড়ি কিনা কোনো জায়গা কিনা কোনো জমি কিনা এবং দু চাকা অথবা চার চাকা যে কোনো বাহন কেনার একটা সম্ভাবনা কিন্তু মিথুন রাশির রয়েছে ঢাইয়া সমাপ্ত হয়ে গেছে প্রথম নাম্বার পয়েন্ট এক নম্বর পয়েন্ট শুভ ক্রিয়া মাঙ্গলিক ক্রিয়া আপনার গৃহে কিন্তু হতে চলেছে নাম্বার ওয়ান পয়েন্ট দেখুন শনির সাথে কিন্তু বুধের পরম কিন্তু মিত্রতা রয়েছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় দেখুন আমি বারবার বলেছি ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি পাহাড় ভাঙতে পারবেন এক কথায় অর্থাৎ এই যে ভাগ্যভাবে শনি অবস্থান করে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ যারা মেডিসিনের ব্যবসা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি তিন নম্বর যে পয়েন্ট বাণী দেখুন শনির ঢাইয়া সমাপ্ত আপনারা যারা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এই ষড়যন্ত্র থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন আপনি মিথুন রাশির মানুষ ষড়যন্ত্র থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন এবং আমি একটি কথা বারবার বলেছি পাপি গ্রহ যখন পাপভাবে দৃষ্টি দেয় সেটা কিন্তু শুভ ফল দেয় সরাসরি শনি আপনার ঠিক ষষ্ঠভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে এই ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ায় আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যাদের ঋণ হয়েছিল ঋণ থেকে সমাপ্তি আপনাদের হবে আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে স্বাস্থ্যের জায়গাটা উন্নতি কিন্তু হবে যারা কেস মামলা মকর্দমাতে জড়িয়ে গেছিলেন সেখান থেকে আপনারা কিন্তু রিলিফ এই সময় কিন্তু পেতে চলেছেন আপনি মিথুন রাশির মানুষ লিখে রাখুন এরপর আসি চার নম্বর পয়েন্ট আপনি মিথুন রাশির মানুষ আপনাদের জন্য চার নম্বর যে মহাভবিষ্যৎ বাণী শিক্ষা যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন হায়ার লেভেলে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব শুভ সময় কিন্তু আসতে চলেছে সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে আপনি মিথুন রাশির মানুষ উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে পাঁচ নম্বর পয়েন্ট অনেক মিথুন রাশির মানুষ যারা বিদেশে যাওয়ার প্ল্যানিং করছিলেন বা বিদেশের মাটিতে থেকে কিছু করবেন ভাবছিলেন এই সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে বিদেশে মাটিতে কাজকর্ম বিদেশে জায়গাতে আপনাদের উন্নতি ফরেন যাত্রা এবং আপনাদের ট্রাভেলটা কিন্তু বাড়বে ট্রাভেলের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু হবে এবং অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের এবং ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো কিন্তু আপনাদের অ্যাক্টিভ কিন্তু হবে আপনি মিথুন রাশি মানুষ লিখে রাখুন ছয় নম্বর পয়েন্ট আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে আরেকটি মহা সুযোগ কিন্তু আসতে চলেছে যারা দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি মহা ভবিষ্যৎবাণী ছয় নম্বর চাকরি পাওয়ার বড় সুযোগ বেসরকারি ক্ষেত্রে অথবা সরকারি ক্ষেত্রে চাকরি একটা বড় সুযোগ এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে এই শনির ঢাইয়া সমাপ্ত হয়ে আপনাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে কারণ দীর্ঘ তিরিশ বছর পর ভাকো হবে শনির প্রবেশ মানে আপনারা নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবেন আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস যারা ফোন কনসালটেন্সি করতে চাইছেন তারাই মেসেজ করুন এবং এর পাশাপাশি আরেকটি আপনাদেরকে আমি কথা বলি আপনাদের জন্য বিশেষভাবে কিছু মানে অফার এসছে যেগুলো যারা কবচ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো কবজ এবং গ্রহরত্নের উপর বিশেষ ডিসকাউন্ট এই সময় কিন্তু রয়েছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার